হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি এমন একটা পেঁপের রেসিপি দেখাবো, এভাবে রান্না করলে গরম ভাতে তেমন আর কিছুই লাগে না। দেখতেই পাচ্ছেন, কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা পেয়ারা ভাজা ভাজা হয়ে আসছে, দুটো ডিম ভেঙে দিয়ে দিতে হবে। আপনারা একবার এভাবে রান্না করে দেখবেন। এভাবে রান্না করলে কিন্তু এমনিতে এটা কিন্তু রুটির সাথে খেতেও বেশ ভালো লাগে। এবার ডিমগুলো আমি একটু ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। এবার দিয়ে দেবো কিছু জল। জলটা একটু ফুটে উঠুক, তারপর আমি মশলা দিয়ে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে। পেঁপেগুলো আমি একটা গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও কাটতে পারেন। এবার আমি কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দেব। পেঁপে আমার সিদ্ধ হয়ে আসছে। এই পেঁপের মধ্যে এবার আমি কিছু গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে একটু কষাই নিয়ে নামাই নিব। এই পেঁপের তরকারিতে কিন্তু তেমন কোনো মশলা লাগে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন কতটা টেস্ট হয়। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।